হ্যালো বন্ধুরা প্রতিদিনকার মতন আমি আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদের জানিয়ে দিই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি অনেক অনেক টাকার মালিক হয়ে যদি সুখে শান্তিতে বসবাস করতে চান তাহলে আর দেরি না করে আজই পায়ে বেঁধে নিন একটি কালো সুতো রাস্তাঘাটে একটু খেয়াল করলে অনেকেরই হাতে বা পায়ে দেখা যায় এই কালো সুতো যেটাকে আমরা কালো তাগা নামে চিনি অনেকে আবার এই সুতোকে কালো ধাগা বলে থাকে অনেক আগে আগে এই কালো তাগা শুধুমাত্র গ্রামের দিকেই দেখা যেত কিন্তু দিনে দিনে এর ব্যবহার বড়ো বড়ো শহরেও দেখা যাচ্ছে কিন্তু অনেকের মনে হয় এর কারণ কি আসলে ঠিক কি কারণে ছেলেমেয়েরা হাতে বা পায়ে এই কালো সুতো বাঁধে আবার অনেকে হয়তো এমনটাও ভাবে যে এটা হয়তো স্টাইল কিন্তু আসল ঘটনা স্টাইলের জন্য মোটেও নয় প্রকৃতপক্ষে এই কালো থাকার একটা অসাধারণ গুণ সম্পন্ন কাজ রয়েছে আর সেই কাজ নিয়েই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব আসুন এবার তাহলে জেনে নেই মানব জীবনের জন্য সামান্য একটি কালো সুতোর গুরুত্ব কতখানি আর যাহারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব লেখাটির উপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম জ্যোতিষ টিপস তান্ত্রিক টিপস স্বাস্থ্য টিপস এবং বিভিন্ন দেশি গাছ গাছরা ও শিকড় বাকরের অসাধারণ কাজ নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনি যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথম কথা হলো এই কালো সুতোর কারণে যে কোনো ধরনের ক্ষতি হবার হাত থেকে আমরা রক্ষা পাব। তাতে সেটা অর্থনৈতিক ক্ষতি হোক বা যে কোনো ধরনের শারীরিক ক্ষতি হবার অনেকখানি আশঙ্কা কমে যায় সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি হবার সম্ভাবনাও অনেকখানি বেড়ে যায় শুধু তাই নয় এগুলি ছাড়াও মেলে আরও অনেক ধরনের উপকার প্রসঙ্গত জ্যোতিষ স্বাস্থ্য নিয়ে যারা চর্চা করেন তাদের মতে কালো রঙ হল এমন একটি রং যা খারাপ শক্তিকে দূরে রাখে এবং নেগেটিভ এনার্জি যখন ধারে কাছে ঘেঁচতে পারে না তখন সব দিক থেকেই সুপার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন ধরুন বদনজর বা কুদিষ্টির কারণে কোনো ক্ষতি হবার আশঙ্কা যায় কমে একটু খেয়াল করে দেখলেই দেখতে পাবেন যে বাড়ির বয়স্করা বিশেষ কোনো শুভ দিনে কালো রঙের জামাকাপড় পরতে মানা করেন কারণ এমনটা বিশ্বাস করা হয় যে শুভ দিনে কালো রঙের জামা কাপড় পরলে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায় হতে পারে কোনো ক্ষতি কিন্তু একটা মজার বিষয় হলো কালো সুতো যদি হাতে বা পায়ে পোড়া হয় তাহলে রেজাল্ট পাওয়া যায় একদমই উল্টো বলা বাহুল্য এক্ষেত্রে কারো কোনো রকম খারাপ দৃষ্টির কারণে ক্ষতি হবার আশঙ্কা একেবারেই কমে যায় এক কথায় নেগেটিভ শক্তি দূরে থাকে একটা জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন যেটা হলো তন্ত্র সাধনা এই তন্ত্র সাধনার মাধ্যমে যে কারোর উপর খারাপ শক্তিকে লেলিয়া দেওয়া যায় এবং তার ফলস্বরূপ সেই মানুষটির জীবন দুর্বিষয়া হয়ে উঠতে একদমই সময় লাগে না আসলে ঈর্ষান্বিত হয়ে বা অতিরিক্ত ক্রোধ বা রাগের কারণে কিছু কিছু সময় অনেকেই এই পথ বেছে নেয় এবং তখনই ছুটে যায় জানা অজানা তান্ত্রিকদের কাছে এবং সেই কারণেই বলা এমনটা যদি কেউ আপনার সাথে করে থাকে তাহলে বিপদ কারণ সেক্ষেত্রে খারাপ যাবে বেড়ে তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি যে এমন নেগেটিভ শক্তির হাত থেকে যদি নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে চান তাহলে এই কালো সুতোই তৈরি এই নামক বস্তুটি হাতে অথবা পায়ে ধারণ করতে একদমই ভুলবেন না তবে ভালো রেজাল্ট পাবার জন্য হাতের চাইতেও পায়ের ধারণ করা অনেক বেশি ভালো কারণ ওই কালো তাগা ধারণ করলে আপনার ক্ষতি করার জন্য কেউ যদি যতই টুকটাক করে থাকে তাহলে ওই শুনতে সামান্য হলেও অসাধারণ গুণসম্পন্ন কালো সুতোটির কারণে আপনার কোনোই ক্ষতি করতে পারবে না এমনকি শুধু তাই নয় তার সাথে সাথে প্রচুর টাকার মালিক হবার স্বপ্নও আস্তে আস্তে পূরণ হতে শুরু করে হয়তো এই কথাটি শুনে অনেকেরই আজব লাগছে কিন্তু এই কালো তাগা ধারণের ক্ষেত্রে বা এই কালো সুতো ধারণ করে তার শুভ ফলাফল পাওয়ার ক্ষেত্রে কোনো রকমই ভুল বা এটি কোনো রকম আজেবাজে বিষয় মোটেই নয় আর যদি তাই হতো তাহলে আজকের এই সভ্যযুগে গ্রামে এবং গঞ্জে এই সুতোর ব্যবহার আমাদের নজরে আসতো না তাই আমার অনুরোধ যদি সর্বদিক থেকে মঙ্গল চান তাহলে সুতো ব্যবহার করবেন তাতে অনেক রকমই বিপদ আপদ কাটবেই এবং তার সাথে সাথে অর্থনৈতিক উন্নতিও ঘটবে আসলে কালো রং সুখ এবং সমৃদ্ধিকে আকৃষ্ট করে সেই সঙ্গে আমাদের শরীর যে পাঁচটি উপাদান দিয়ে তৈরি হয়েছে যেমন জল আগুন মাটি বায়ু এবং ত্বকের মধ্যে ভারসাম্য বজায় রাখে যার ফলস্বরূপ আমাদের শরীর এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে শুরু করে দেয় এবং এমনটা হলে কাজের উন্নতি ঘটে ও তার সাথে সাথে অর্থনৈতিক উন্নতি হতে সময় লাগে না তাহলে আশা করি সকলে এবার বুঝতে পারছেন যে কালো সুতো ধারণের কি অসাধারণ গুণ এবং কী কারণে অনেকে এটা ব্যবহার করে